স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন ঘিরে আশেপাশের গ্রাম ও উপজেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এই মুহূর্তে ফরিদপুর এবং জাজিরা প্রান্ত থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। আমরা প্রথমে চলে যাব জাজিরা প্রান্তে, সেখানে আছেন আমাদের সহকর্মী মনিরুল সোহাগ। মনিরুল সোহাগ, আপনি মনে হয় এখন যে জায়গায় আছেন সেখানে জাজিরা বাজারে মন্দিরে চলছে প্রার্থনা, জানাবেন সেখানকার বিস্তারিত আয়োজনের খবর। আপনি জানেন আর মাত্র কয়েক ঘন্টা বাকি, সেই মহেন্দ্র খনের জন্য অপেক্ষা করছে সবাই, এবং পাশাপাশি কিন্তু সারা দেশের মানুষ প্রার্থনাও করছে এবং বিশেষ দোয়াও করেছে। আমরা দুপুরে যেটি জানিয়েছি বিভিন্ন মসজিদে জুমার নামাজের পরে যে দোয়া হয়েছে, এর পাশাপাশি আমরা কিন্তু দেখেছি বিকাল থেকে বিভিন্ন জায়গায় যে প্রার্থনা হচ্ছে পদ্মা সেতুকে কেন্দ্র করে, পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে এই বিশেষ প্রার্থনা। এই মুহূর্তে আমি আপনাকে যে ছবি দেখাচ্ছি সেটি জাজিরা বাজার কেন্দ্রীয় কালী মন্দিরের ছবি, এবং এখানে কিন্তু এই মুহূর্তে বিশেষ প্রার্থনা চলছে পদ্মা সেতুকে কেন্দ্র করে, পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে, এবং সবাই আসলে যে যার মতোই প্রার্থনা করছেন যাতে এই সেতুটির উদ্বোধন উপলক্ষে কোনো ধরনের বাজে পরিস্থিতি তৈরি না হয়, কোনো রকম অরাজক পরিস্থিতি তৈরি না হয় এবং এটি যাতে সুফল বয়ে আনতে পারে। আমরা কিন্তু এখানে যারা আছেন প্রার্থনায় এসেছেন আমরা তাদের কয়েকজনের সাথে কথা বলতে চাই। আমরা যাদের সাথে কথা হয়েছে তারা জানিয়েছেন যে তারা আসলে এই প্রার্থনা মন থেকে করছেন যাতে একটি সুফল সবাই পায় বাংলাদেশের। আমি একটু কথা বলতে চাই আপনার সাথে, যারা এখানে প্রার্থনা এসেছেন এই মুহূর্তে আপনাদের মনের অবস্থা কী? আসলে আমরা খুবই আনন্দিত এবং গর্বিত। পদ্মা সেতু বাংলাদেশ একটি গর্বের চিহ্ন। আমরা জাজিরাবাসী তথা বাংলাদেশের প্রত্যেকটি মানুষ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য গোবিন্দের কাছে প্রার্থনা করি, তিনি দীর্ঘায়ু হন এবং তার ছোঁয়ায় এই জাজিরা পদ্মার পারে যে সুন্দর একটি ব্রিজ হয়েছে এই জন্য আমরা জাজিরাবাসী সকলেই আমরা খুব আনন্দিত এবং গর্বিত। তার জন্য আমরা প্রার্থনা করি তিনি দীর্ঘায়ু হন। ধন্যবাদ আপনাকে। আমরা আরও একজনের সাথে কথা বলতে চাই। সাধারণত বিশেষ প্রার্থনার আয়োজন সচরাচর করা হয় না, বিশেষ কোনো বিষয়ের জন্য বা ব্যাপার নিয়ে হয়, এই যে আপনাদের আয়োজন এটি সম্পর্কে যদি একটু বলতেন। আমরা এই জন্য এলো প্রার্থনা করতেছি, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যে উপহার দিছে পদ্মা ব্রিজ তার জন্য আমরা গর্বিত, এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দীর্ঘ কামনা করছি, এবং আমাদের দক্ষিণ অঞ্চলের মানুষের যেই ই ছিল আমাদের আশা আশঙ্কা ছিল তার জন্য আমরা খুব আনন্দিত এবং শরৎপুর জাজিরাবাসীর গর্বিত আমরা এই জন্য। ধন্যবাদ আপনাকে। শুরুবে আপনি শুনছিলেন যারা এখানে প্রার্থনা করছেন তাদের কথা আপনি শুনছেন। এখানে নারী পুরুষ শিশু অনেকেই কিন্তু এখানে রয়েছেন এবং সবার আসলে একই প্রার্থনা, এবং তারা সবাই চাচ্ছেন যাতে এই উদ্বোধনী অনুষ্ঠানটা সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবে হয় এবং সারা দেশের মানুষ যে স্বপ্ন নিয়ে অপেক্ষা করছেন সেই স্বপ্নের বাস্তবায়ন যাতে হয় এবং সামনের দিনগুলো যাতে এরকম সুষ্ঠু এবং সুন্দরভাবে পদ্মা সেতুকে কেন্দ্র করে যাতায়াত ঠিক থাকে। তো আমরা রয়েছি জাজিরা এবং বিভিন্ন এলাকায়, এই এলাকার বিভিন্ন প্রান্তে আমরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছি ডিবিসি নিউজের বেশ কয়েকটি। ধন্যবাদ আপনাকে, নিশ্চয়ই আরও বিস্তারিত খবর জানবো পরবর্তী সংবাদে। এবার আমরা একটু ফরিদপুর থেকে ঘুরে আসতে চাই, সেখানে আছেন আমাদের সহকর্মী মাহবুবুল ইসলাম পিকুল। পিকুল, জানাবেন মানুষের প্রতিক্রিয়ার খবর। যে আগামী কাল ফরিদপুরের যে পদ্মা সেতুর যে উদ্বোধন হচ্ছে সেই জন্য কিন্তু একটা উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে ফরিদপুরে। ফরিদপুরের জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু দুই দিনের একটা সাংস্কৃতিকের আয়োজন করা হয়েছে, আনন্দ র্যালি করেছে তারা। ফরিদপুর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে কিন্তু একটা আনন্দ র্যালি বের করা হয়েছে, এবং ফরিদপুরের বিভিন্ন অঞ্চলের আশেপাশের যেসব মহল্লা আছে সেখান থেকে কিন্তু এই পদ্মা সেতুকে কেন্দ্র করে যে মানুষের মধ্যে যে একটা পরিবর্তন আসবে, অর্থনৈতিক পরিবর্তন, সেই কারণে কিন্তু ফরিদপুরের মানুষের মধ্যে একটা আনন্দ উল্লাস বা উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে। এখন আমি আছি ফরিদপুরের পৌর বাস স্ট্যান্ড এলাকায়, এখানে আমার সঙ্গে আছেন ফরিদপুরের পৌর মেয়র। আমি তার কাছে জানতে চাইব পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ফরিদপুরের পৌরসভার পক্ষ থেকে কী ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। ধন্যবাদ। বাংলাদেশের মানুষের স্বপ্ন ছিল পদ্মার উপর একটা সেতু, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর সাহসিকতা, আন্তরিকতা এবং সততার কারণে বাংলাদেশের পদ্মা সেতু স্বপ্ন থেকে এখন বাস্তব, এবং আগামীকাল
মাননীয় প্রধানমন্ত্রী তার শুভ উদ্বোধন করবেন। এই নিয়ে এই অঞ্চলের মানুষের ভিতরে আনন্দ এবং উল্লাস বিরাজ করছে। হয়তো পৌরসভা পদ্মা সেতুর উদ্বোধন নিয়ে আমরা সাতটা গেট করেছি, ব্যানার করেছি, লাইটিং করেছি এবং ডিসি সাহেবের যে প্রোগ্রাম রাষ্ট্রীয় প্রোগ্রাম সেই রাষ্ট্রীয় প্রোগ্রামে আমরা র্যালি সহ করে যাব এবং স্টেডিয়ামকে পৌরসভার পক্ষ থেকে সজ্জিত করা হয়েছে। পদ্মা সেতুকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যেই এই অঞ্চলের যেসব জমি আছে রাস্তার দুই পাশে সেখানে কিন্তু বিভিন্ন ধরনের জমি বিক্রয়ের যারা ব্যানার চালিয়েছে এবং যারা ব্যবসায়ী আছে তারা কিন্তু এখানে কলকারখানা করার জন্য তারা পরিকল্পনা করছে। মাহবুবুল ইসলাম পেকুল, অসংখ্য ধন্যবাদ আপনাকে ফরিদপুরের মানুষের প্রতিক্রিয়া জানানোর জন্য।